বৈঠক নিয়ে দুই কমিশনের মধ্যে এবার সংঘাত। এনসিপিসিআর বৈঠকে তাদের ডেকেছিল, জেলা শাসকের দপ্তরে বসে আছি, ওরা আসেনি। সাংবাদিক বৈঠকে দাবি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের, পাল্টা টুইট জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের। সার্কিট হাউসে আছি, টুইট প্রিয়াঙ্ক কানুনগর। একদিকে বলা হচ্ছে রাজ্যের তরফে, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে তারা বলছে যে তারা সার্কিট হাউসে বসে রয়েছে, তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল এনসিপিসিআর এ, কিন্তু তাদের কাছে কেউ আসেনি। পাল্টা প্রিয়াঙ্ক কানুনগর এনসিপিসিআর এর চেয়ারপার্সন, তিনি বলছেন যে তারা তো বসে রয়েছেন যে জায়গায় তাদের বৈঠকের জন্য বলা হয়েছিল সেখানে তারা বসে রয়েছেন। অর্থাৎ আবার আমরা দেখতে পাচ্ছি তিলজলা কাণ্ডের পর আবার এই কালিয়াগঞ্জ কাণ্ডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের মধ্যে তরজা এবং সেখানে সংঘাত শুরু হয়ে গিয়েছে। যেখানে এনসিপিসিআর বৈঠকে তাদের ডেকেছিল, জেলা শাসকের দপ্তরে তারা বসে রয়েছেন একথা বলছেন। এদিকে প্রিয়াঙ্ক কানুনগো তিনি টুইট করছেন যে তারা তো পাল্টা যে টুইট, যেখানে দেখা যাচ্ছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন বলছেন তারা তো সার্কিট হাউসে বসে আছেন, অথচ বৈঠকটা কেন হচ্ছে না, এই নিয়েই কিন্তু সংঘাত। একদিকে তারা সার্কিট হাউসে বসে আছেন বলে রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে, পাল্টা প্রিয়াঙ্ক কানুনগর টুইট, তারা তো সার্কিট হাউসেই বসে রয়েছেন। রাজ্য কমিশনের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শুনবো। কারণ এনসিপিসিআর একটা মিটিং চেয়েছিল এখানে, যা এবং মানে লিখিতভাবে সিএস এর কাছে জানিয়েছিল, চিফ সেক্রেটারির কাছে, যে ওরা এখানে আসবেন এবং সকালে ভিকটিমের বাড়িতে যাবেন এবং 11:30টার সময় ওরা মেডিকেল টিম, পুলিশ, আইও, সিডাব্লিউসি, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সবার সঙ্গে মিট করতে চান। এবং সেই অনুযায়ী সবাই এসেছেন, যারা মেডিকেল, যারা পোস্টমর্টেম করেছেন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, সিডাব্লিউসি, সবাই এসেছেন, আমরাও এসেছি, আমরাও তো স্টেট কমিশন, এবং আমরা 11:30 থেকে ওয়েট করছি। ওরা যেহেতু 11:30 মিটিংটা চেয়েছেন কিন্তু এখন ওরা এসে পৌঁছননি, সেই জন্য আমরা মিটিংটা কন্ডাক্ট করছি। কোনো বাচ্চা আমরা শুনলাম রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে তারা কি বলছেন যে কেন বৈঠকটা শুরু হয়নি। তারা বলছেন তারা তো সকাল 11:30 থেকে বসে আছেন, পুরো টিম বসে রয়েছে, যাদের যাদেরকে বলা হয়েছিল তারা তো সবাই এসেছে, তাহলে কেন আসেনি। পাল্টা প্রিয়াঙ্ক কানুনগো তিনি যে টুইটটা করেছেন সেখানে তিনি জানাচ্ছেন যে তিনি তো বসে রয়েছেন, তিনি তো এনসিপিসিআর এর চেয়ারপার্সন, তিনি তো সার্কিট হাউসেই বসে রয়েছেন একদম সামনে, তাহলে কেন তারা যে বৈঠকটা ডেকেছেন সেই বৈঠকটা হচ্ছে না, এই নিয়ে কিন্তু পাল্টা তোপ দেখেছেন প্রিয়াঙ্ক কানুনগো। তিনি টুইট করেছেন যে তারা তো বসে রয়েছেন সার্কিট হাউসে আর জেলা শাসকের দপ্তরে বসে আছেন বলে রাজ্য কমিশনের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু কেন বৈঠকটা হচ্ছে না, এই নিয়েই যখন সংঘাত, সেই আবহে প্রিয়াঙ্ক কানুনগোর টুইট যেখানে তারা বলছেন যে তারা তো সার্কিট হাউসেই বসে রয়েছেন। এবং আমরা জানি যে ইতিমধ্যেই প্রিয়াঙ্ক কানুনগো বলেছেন যে তাদের যে ঘটনাটা ঘটে গিয়েছে তাতে করে মৃতার বা নিহতের পরিবারের লোকজনের সঙ্গে এখনো পর্যন্ত পুলিশ তাদের বয়ান নেয়নি, এই অভিযোগও করা হয়েছে। প্রিয়াঙ্ক কানুনগো যখন কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে তখন তিনি জানিয়েছেন, তিনি অভিযোগ করেছেন একেবারে অযোগ্যভাবে কাজ করা হচ্ছে, অযোগ্য রাজ্য শিশু সুরক্ষা কমিশন, সেই তোপও দেখেছেন তিনি। এবং যে প্রশাসনিক জায়গা থেকে প্রশ্ন তুলেছেন যে পরিবারের বয়ান পর্যন্ত নেওয়া হয়নি নিহতের, এবং সেই জায়গা থেকে তিনি বলছেন কেন বৈঠক হচ্ছে না, তিনি তো সার্কিট হাউসেই বসে রয়েছেন।